ম্যাম, আমি আপনার কাছে ছোট করে একটা বিষয় জানতে চাব যে আমাদের দেশে আপনারা চেষ্টা করছেন যে জেনেটিক্স এর যে অ্যাপ্লিকেশন গুলো এগুলো আরো কিভাবে আমরা অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে উপকৃত হতে পারি, বা জেনেটিক টেস্টের যে ব্যবহার বা ডায়াগনোসিস এর যে ব্যবহার এগুলো আমরা করতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনার কাছে ছোট করে জানতে চাচ্ছি যে জেনেটিক কাউন্সিলিং, আমরা যখন কোনো জেনেটিক ডায়াগনোসিস করছি এর আগে বা পরে যে জেনেটিক কাউন্সিলিং গুলো করা হচ্ছে, এই জেনেটিক কাউন্সিলিং এর যে ভূমিকা রয়েছে বা জেনেটিক ডায়াগনোসিস এর ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে যদি ছোট করে একটু আপনি বলতেন আমাদেরকে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা জেনেটিক কাউন্সেলিং এই টার্মটির সাথে আসলে কিন্তু খুব একটা পরিচিত না, কারণ আসলে জেনেটিক ডায়াগনোসিস ব্যাপারটি প্রায় নতুন বলতে গেলে। জেনেটিক কাউন্সেলিং এর কিন্তু ভূমিকা অসামান্য, কারণ হচ্ছে আমরা ক্লিনিশিয়ানরা যখন একটি কোনো জেনেটিক ডিজিজ কে চিন্তা করে থাকি যেটি হতে পারে, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে তাকে কোন ধরনের টেস্টটি করতে দিব। বাবা মা কিন্তু সেই বিষয়ে আমাদের কাছে বিস্তারিত জানতে চান এবং আমরা সেই বিষয়ে যতটুকু পারি তাদেরকে বলে থাকি। তারপর আমরা অবশ্যই চাই যে সেই বাচ্চাটির জন্য বাবা মা একজন জেনেটিক কাউন্সিলের সাহায্য নেয়, কারণ সেক্ষেত্রে তাকে কয়েকটি ভাবে সাহায্য করা যেতে পারে। প্রথমেই জেনেটিক ডায়াগনোসিস করার আগে বাচ্চাটিকে কি ধরনের টেস্ট করা হবে, সেটি কি পদ্ধতিতে করা হবে, কেমন খরচ পড়বে এবং রিপোর্টটি কতদিনে আসবে, সেই বিষয়ে কিন্তু জেনেটিক কাউন্সিলের একটি প্রাথমিক ধারণা দিয়ে থাকেন। এবং এরপরেই কিন্তু বাবা মা সিদ্ধান্ত নিতে সক্ষম হন যে সেই টেস্টটি উনি করবেন কিনা। তারপর যখন রিপোর্ট আসে, সেক্ষেত্রেও কিন্তু জেনেটিক কাউন্সিলের একটি ভূমিকা আছে। সেই রিপোর্টটি পাওয়ার পরে ডিজিজটি কি ধরনের, কোন প্যাটার্নে পড়েছে এবং সেই ডিজিজটির জন্য ইনহেরিটেন্স প্যাটার্ন, মানে তার পরবর্তী বাচ্চার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কতটুকু, যেটি একটি বাবা মা জানতে চান অবশ্যই। এবং বর্তমানে যে বাচ্চাটি জেনেটিক ডায়াগনোসিস করা হলো তার প্রগনোসিস, তার অন্যান্য কোমরবিডিটিস কেমন হতে পারে, কি হতে পারে, সেটি নিয়ে কিন্তু একটি ধারণা দিতে পারে। পরবর্তীতে উনি নির্ধারণ করতে পারেন যে কোন ধরনের ডক্টরের কাছে, কার কাছে গেলে উনি সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থাটি পেতে পারেন, এবং পরবর্তী কাউন্সেলিং সেবাগুলো কিন্তু তারা পরবর্তী সেশনগুলোতেও কিন্তু কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।